কুরবানির পশু আল্লাহর নামে জবাই হবে, বাপের নামে, মামুর নামে, খালুর নামে, চাচার নামে, আবার নবীর নামেও জবাই করে। আরে হতভাগা, তোমারই নেকির অভাব, আবার নবীর নেকির দরকার, নবীর নামে কুরবানি দেয়। নিজে নিজে বসার জায়গা পায় না, আরেকজনের শোয়ার চিন্তা ভাবনা। তামাম পৃথিবীতে যত লক্ষ কুরবানি হবে, লক্ষ লক্ষ কুরবানির নেকি সম পরিমাণ অটোমেটিক আল্লাহর নবীর নামায় আমলে জমা হয়ে যাবে। আপনার আমার করুণার পাত্র নবী নন, নবীর নামে কুরবানি করার কোনো দলিল ইসলামী শরীয়তে নেই। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা নবীর নামে কুরবানি করেছিলেন, মর্মে হাদিস পাওয়া যায়। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহর নবী ওসিয়ত করেছিলেন, কোন বাপ যদি তার ছেলেকে ওসিয়ত করে যে এই ছাগলটা রেখে গেলাম, আমি মারা গেলে আমার নামে আমার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিও, ওসিয়ত পূরণার্থে সেটা হতে পারে। তা উলামায়ে কেরাম বলছে, কোনো মাইয়েতের নামে যদি ওসিয়ত পালনার্থে কুরবানি হয়, পুরো গোশতটাকে বিতরণ করে দিতে হবে, ওটা খাওয়া যাবে না। কত রকমের কথা আর কত রকমের বিষয়। ছেলে কয়জন? ছেলে দুইজন, চার। মেয়ে কয়জন? একজন, পাঁচ। বাপের নামে এক ভাগ আর আমার নামে এক ভাগ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কুরবানিও গায়েব হয়েছে, আকিকাও গায়েব হয়েছে। এক পশুতে ছেলের দুই ছেলের আকিকা আর এক মেয়ের আকিকা, আবার দুই ভাগ কুরবানি। কি সুন্দর সুবিধা! রাসূলুল্লাহ সাল্লামের জামানায় ছাগল বকরি ছাড়া গরু দিয়ে আকিকা দেওয়ার বিধান ছিল না। ওলামায়ে কেরামগণ বলছেন, কোন দেশে যদি ছাগল বকরি না পাওয়া যায় তাহলে গরু দিয়ে আকিকা দেওয়া চলবে, কোন দেশে যদি ছাগল বকরি না পাওয়া যায় গরু দিয়ে আকিকা দেওয়া চলবে। ছেলের জন্য দুই গরু আর মেয়ের জন্য এক গরু দিয়ে দেখো ঠেলাটা কেমন। যত সুবিধা ভোগ করার চেষ্টা আমরা করতেছি, দলিল আছে আর না আছে সেটা দেখার সুযোগ আমাদের নেই। কুরবানি কেনার সময় নিখুঁত জানোয়ার কিনবেন, কুরবানি পরিবর্তন করা যায়। হঠাৎ ঠ্যাং ভেঙে গেল রাস্তায় আনতে আনতে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, যেটা কুরবানির জন্য রেখেছেন ওটাই দিতে হবে এমন নয়, ওটা কষার কাছে বিক্রি করে দেন, কষারও একটা রুজির ব্যবস্থা হয়ে গেল। একজন বিপদে পড়ে আর একজনের উপকার হয়, একজন বিপদে পড়ে আর একজনের উপকার হয়। একজনের ঠ্যাং ভাঙে, ডাক্তার ঔষধ দিয়ে ওখানে রুজির ব্যবস্থা হয়ে গেল। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, মোটর সাইকেলের গ্যারেজওয়ালা ওর একটা কামাইয়ের বন্দোবস্ত আল্লাহ পাক করে দিলেন, অ্যাক্সিডেন্ট না হলে তো খাবে কি সারাদিন বসে আছে। আল্লাহর হিকমত আপনি বুঝতে পারবেন না। ও ঠ্যাং ভেঙেছে মানে ওখানে কষার একটা এটা রুজির বন্দোবস্ত হয়েছে। অল্প পয়সায় কিছু গরিব মানুষ গোশত খেয়ে গেল, ঠ্যাং ভাঙা ছাগল জবাই করে অল্প দামে গোশত বিক্রি হলো, খেয়ে গেল, একটা লোকের ক্ষতি হলো আর একজনের উপকার হয়ে গেল। কুরবানির জন্য রেখেছিলেন কুরবানি, আর একটা দেন অসুবিধা নেই ইনশাআল্লাহ। কুরবানির 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত করা যাবে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত কুরবানি করা যাবে। আইয়ামে তাশরিকের দিনগুলি কুরবানির দিন।